অন্য যে কোনো সবজি রান্না করার থেকে এঁচোড় রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ও কাটাকুটি করাটাও একটু ঝামেলার। তবে যারা খেতে ভালোবাসো তাদের তো এ ঝামেলা পোহাতেই হবে, আর এখনই তো সময় এঁচোড় খাওয়ার, তাই গাছপাঠার রান্নাটা পাঠার মাংসের মতোই করতে হবে। আমিও সেই রকমভাবেই চেষ্টা করেছি, তো চলো রান্নাটা করি। তোমরা আমার সঙ্গে আছো আমার রান্নাঘর স্টার অ্যানিস হোম রেস্টুরেন্টে। বাজার থেকে 650 গ্রাম মতো এঁচোড় এনেছি। তোমরা যদি পারো এই রকম বড় বীজওয়ালা এঁচোড় এনো, বীজগুলো খুব নরম ও খেতে খুবই মিষ্টি লাগে। খুব ছোট এঁচোড় হলে কষা ভাব থাকে। এঁচোড় কাটাকুটি করে নেওয়ার পর 500 গ্রাম মতো হয়েছে, প্রায় 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে কেটে নিয়েছি এঁচোড়গুলো। মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছি 250 গ্রাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এরপর দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। একটা পাত্রে 1 লিটার মতো জল নিয়ে তাতে সামান্য লবণ, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছাঁকনিতে তুলে জল ঝরিয়ে রাখলাম। ওই জলেই এঁচোড় সেদ্ধ করতে বসালাম, এঁচোড়ও হাফ সেদ্ধ করব। এঁচোড় হাফ সেদ্ধ হয়ে গেলে ছাঁকনিতে ছেঁকে তুলে রাখলাম। একটা কড়াইতে 25 গ্রাম তেল দিয়ে তেল গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে একটা পাত্রে তুলে রাখছি। ওই অবশিষ্ট তেলেই আলু ও এঁচোড়গুলো ভেজে নেব আলাদা আলাদা করে। ভেজে নিলে এঁচোড়ের কাঁচা গন্ধটাও চলে যাবে। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে রাখছি। এরপরে এঁচোড়গুলোকেও একটু হালকা বাদামি করে ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখছি। এবার কড়াইতে 50 গ্রাম তেল দিলাম। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম সিমে করে ফোড়ন দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি ও এলাচ। এবার দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। রসুন আদা বাটা দিয়ে মশলাটা আরেকটু কষে নেব। এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স বা ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিনি ও স্বাদমতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকটু কষে নিচ্ছি মশলাটা। বন্ধুরা, যারা আমার এই রান্না দেখছো তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার দিচ্ছি 1 কাপ টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দেখো তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এবং মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধও নেই, মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার আলু ও এঁচোড়গুলো দিয়ে দেব। আলু ও এঁচোড় দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5-6 মিনিট আমরা এটাকে কষে নেব। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকটু কুক করলাম। এরপর দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে 1/2 লিটার মতো জল দিয়ে দেবো।
জলের পরিমাণ এমন হবে যাতে সবজিগুলো জলে ডুবে থাকে। ঢাকা দিয়ে কুক করলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিট মতো। রান্নাটা প্রায় হয়ে গেছে। সবশেষে সামান্য ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু এঁচোড় চিংড়ি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো ও ভালো থাকো।